জয় তো তোমাদের হওয়া চাই। আমারই প্রার্থনা ঈশ্বর তোমাদের জীবন সুখী এবং শান্তিময় করে তুলুন। আপনি আমাদের ঈশ্বর। স্বামী মারা যাবার পর আপনি আশ্রয় না দিলে কোথায় ভেসে যেতাম? আশ্রয় তো ভগবান দেবেন, আমি যন্ত্র, উনি যন্ত্রী, যেমন করান তেমনি করি। এসো। এই মেয়েটি অনাথ, আপনার আশ্রয় পেতে চায়। ঠিক আছে, ওর থাকার বন্দোবস্ত করো। কিন্তু এখানে তো জায়গা নেই। আপাতত রাখো, কাল নতুন আশ্রমে পাঠিয়ে দেবো। আচ্ছা, ততক্ষণ তুমি এর খেয়াল রেখো। ঠিক আছে, যাও। তো চেহারায় বারোটা বেজে আছে কেন? পুলিশ আমাদের উপর নজর রেখেছে, কালকে যে মেয়েদের বাইরে পাঠাচ্ছি তাতে বিপদ আছে। বিপদ? আমি তো সাক্ষাৎ বিপদ, বিপদের সঙ্গে খেলি? তুই একদম বোকা মদনা। মাস্টার বাসুদেবকে এই নারী নিকেতনে রেখেছি কেন? ওর ওপর পুলিশের সন্দেহ হবে না। কাল সকালে ওকে আমার কাছে পাঠা। নমস্কার গজরাজ বাবু। হরি ওম। এসো এসো বাসুদেব। পায়রাদের দানা খাওয়াচ্ছেন? জীবে সেবা করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, এটাই তো কলির ধর্ম। আর এই ধর্মের কাজ না সেরে আমি তো অন্ন জল স্পর্শ করি না। আর এই দেখো না, আমার হাতের দানা ছাড়া এরা খাবেও না। আপনার মতো দানি সারা এলাকায় দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। আমি হলাম তুচ্ছ মানুষ, আপনার সাত্ত্বিক কর্মে সারা এলাকা প্রসন্ন। কিন্তু আমি প্রসন্ন নই। রাখো, এসো। নারী জাতি সেবার জন্য নারী নিকেতন খুলেছি, তুমি তো জানোই। ভিড় বেড়েই চলেছে, জায়গায় কুলোচ্ছে না, তাই আমার তৈরি অন্য নারী নিকেতনে কিছু মেয়েকে পাঠাবার সিদ্ধান্ত নিয়েছি। আর এই কাজের জন্য তুমি সবচেয়ে যোগ্য, আর আমি চাই তুমি ওদের নিয়ে যাও। আমি? তোমার কোনো আপত্তি আছে? আপত্তি? না না, এমএলএ ছেলেকে নকল করার সময় হাতে নাতে ধরায় আমার চাকরি চলে গিয়েছিল। সেদিন আপনি সাহায্য করেছিলেন, আপনার উপকারে আমি চিরঋণী। আজ্ঞা করুন, কবে যেতে হবে? শুভস্য শীঘ্রম, আমি চাই তুমি আজই যাও। ঠিক আছে, আমি যাওয়ার প্রস্তুতি করছি। হরি ওম। ভগবানের মন্দিরে মানুষের পুজো? স্ত্রীর কাছে স্বামী ভগবানের চেয়ে বড়, তাই তো লোকে বলে পতি পরমেশ্বর। কথায় তোমার সঙ্গে পারবো না, কিছুদিনের জন্যই তো যাচ্ছি। কিন্তু তোমার নয়নের মণি কোথায়? এই তো এসে গেছে। ঝড়ের বেগে এই আগমনের হেতু? আগমনের হেতু প্রস্থানের প্রস্তুতি। হাতটি বাড়াও। কারণ? অকারণ। তাড়াতাড়ি হাত বাড়াও। এবার চোখ বন্ধ করো। এবার দেখো ঘড়ি। তোমার অচল ঘড়ি মাসের মধ্যে 25 দিন দোকানে থাকে, তোমার বাতিক সময় জানার। আমরা তো সঙ্গে থাকবো না, যে সময় মতন সময় বলবো। এ তো দামি ঘড়ি, এত টাকা তুই পেলি কোথায়? টাকা? তোমার দেওয়া পকেট মানি জিন্দাবাদ। তুই পকেট খরচা বাঁচিয়ে আমার জন্য ঘড়ি নিয়ে এসেছিস? তুমিও তো বার্ধক্যের পুঁজি প্রভিডেন্ট ফান্ড ভাঙিয়ে সাইকেলের জায়গায় কলেজ যাবার জন্য মোটর সাইকেল কিনে দিয়েছিলে। তবে ঘড়ির ব্যাপারে আমার একটু স্বার্থ আছে। স্বার্থ? সেটা আবার কি? সময় দেখার জন্য যখন তুমি ঘড়ির দিকে দেখবে তখন ফুটে উঠবে আমার মুখ। Thank you.
ক্ষমা মাগো। হাইওয়েতে ড্রাইভিং শিখছিস নাকি? দুবো ভরপেট, তখন থেকে হর্ন বাজাচ্ছি, শুনতে পাচ্ছিস না নাকি? ও মা, না এদিক না ওদিক, একেবারে মাঝখানে ঢুকেছে। না রাইট না লেফট, যাবার রাস্তাই দিল না। গাড়ি চালাচ্ছে না ডান্স করছে? হ্যাঁ, একে তো ঠুকেছিস, তারপরে আবার মেজাজ, অন্যায় করে মাস্তানি। ডাকছি রানী বিবিকে। আহ, রাজাকেও ডেকে নে। রানী বিবি, রানী বিবি, দেখাচ্ছি মজা তোকে। কে রে তুই? তখন থেকে বকছিস? আমি নৌটঙ্কি বলি রানী, বড় বড় লোককে আঙুলে না চাই, তোরও বারোটা বাজাচ্ছি। এই নিচে নাম, মস্তানি বের করছে। তাই নাকি? হ্যাঁ, দাঁড়া দেখছি। চুপচাপ দাঁড়িয়ে চোখে চোখ মিলিয়ে মন নেওয়া হয়ে গেল চোখে দিয়ে ইশারায়। ক্ষমা করবেন, দোষটা আমার ছিল। না না, আসলে দোষ আমাদের। আচ্ছা চলি। শুনুন, আমাদের আগের মধ্যে ছেড়ে দিন না। আর তোমার এই খাটারা পরে আসবে। আসুন। ও মা, কি দেখতে, কি শক্ত শরীর, টাইগার টাইগার, বেঙ্গল টাইগার। বোবা লোকের সঙ্গে রাস্তায় চলাও মুশকিল। আর কিছু না হোক, ভুপু তো বাজাও, কিছু তো বলো না। এখনো বিয়ে হয়নি। রানীরও তাই। তুমি চুপ করো। মা বাপ নেই, ঘরে আমি একা। রানী বিবিরও কেউ নেই, এই চটপট ছাড়া। না আমি এদিকের, না আমি ওদিকের, বলেছি না চুপ করতে। লং ডিস্টেন্সের ড্রাইভার 11,000 টাকা মাইনে পাই, চলে যায়। রানী বিবিও চটপটের সাথে নটাং কি করে? 1,000 2,000 পারো না? একটা মেয়ের জন্য একটা ছেলের সম্বন্ধে সবকিছু জানা খুব দরকার। চলুন, আপনাদের মোড় এসে গেছে, আপনিও চলুন না। আরে না না, আমাকে অনেক দূর যেতে হবে, আর এইভাবে আমি সময় নষ্ট করতে পারি না, আপনারা চলুন। এমনি যেতে দেব না, আসুন না প্লিজ। আচ্ছা আপনারা চলুন, আমি আসছি। লজ্জা নেই।
কিসে এলো বাস আসছে কি ব্যাপার মদন তুমি এখানে হ্যাঁ মাস্টার মশাই এই বাসের পারমিট এই স্টেট অফ দি আছে তাই আগে যেতে পারবে না সেই জন্য নতুন নারী নিকেতনের বাস আর ওখানকার লোকদের নিয়ে এসেছি আসুন রাজিদো বাবু তিনি নতুন নারী নিকেতনের ইনচার্জ আচ্ছা আচ্ছা তো আগে আপনি সবাইকে নিয়ে যাবেন চলো চলো দেবীরা এই গাড়ি থেকে নেবে ওই গাড়িতে গিয়ে বসো এমনিতে তো আপনার নাম অনেক শুনেছি আপনি অনেক সমাজসেবা টেবা করেন বাস এই আর কি সব বন্দোবস্ত আছে দিচ্ছি এ নিন অর্ধেক নারী নিকেতনের নামে চেক আর অর্ধেক ক্যাশ এবার কিন্তু আপনারা দাম দ্বিগুণ নিয়েছেন দ্বিগুণ নিয়েছি মালও তো সেরম দিয়েছি চাপার কলি তোমার ধান্দা খুব ভালো চলবে আমি এই অনর্থ হতে দেব না আমি সব শুনেছি দেবতা সমান গজরাজ বাবুর নামের আড়ালে তোমরা অসহায় নারী দেহের ব্যবসা করো আমি তোমাদের পুলিশের হাতে তুলে দিয়ে দম নেব ওম শান্তি গজরাজ বাবু আপনি ঠিক সময় এসেছেন এরা সব নারী দেহের ব্যবসা করে হ্যাঁ আপনি এদের সবাইকে এদের তো পুলিশের হাতে দেওয়া দরকার কিন্তু আমি তা করব না প্রশ্ন করো কেন কেননা এরা সবাই আমার জন্যই কাজ করে এখন মাস্টার চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়ো কখনোই নয় গজরাজ চৌধুরী আমি সারা গায়ের সামনে তোর পর্দা ফাঁস করে দেব এই পাপের শাস্তি তোকেও ভুগতে হবে মাস্টার তুই জ্যান্ত বাঁচলে তবেই না পালাতে না পারে একদম খতম করো মাসামশাই মাসামশাই আপনার এই অবস্থা এটা আমার কাজের পুরস্কার পাপে প্রায়শ্চিত্ত ও কি কাজ কি পাপ কিন্তু তুমি কে বাবা আমি আপনার দেব দেব প্রকাশ দেব কোন দেব সেই দেব যার ছোটবেলার খিদের অন্ন জিগিয়েছেন যার খালি শরীরকে আপনি কাপড় দিয়ে ঢেকেছেন যাকে আপনি পড়িয়েছেন স্কুলের ফিজও দিয়েছেন তুই সে দেব সময় বড় কম তোর কাছে আমার কোনো দক্ষিণা পাওনা আছে দিবি দেব দিবি আপনার বলতে সময় লাগবে আমার দিতে সময় লাগবে না বলুন দেব যে ছুরিতে আমার রক্ত লেগে আছে তা থেকে আমার পরিবারকে বাঁচাবি কে ছিল মাস্টার মশাই ভরতপুরে একটা অন্ধ কারাগার আছে নারী নিকেতন যাতে নিঃস্ব হয় নারী নারী মাসামশাই 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 ডাক্তারবাবু মাসামশাইকে বাঁচান লোকে মরা নিয়ে শ্মশানে যায় আপনি হাসপাতালে আছেন কেন না ডাক্তারবাবু না এ বডি আপনি কোত্থেকে নিয়ে এসেছেন ন্যাশনাল হাইওয়ে থেকে আপনি এখানে দাঁড়ান
পুলিশ স্টেশন কে ইন্সপেক্টর তালুকদার আমি ডক্টর রতন অধিকারী বলছি হাসপাতাল থেকে একজন একটা ডেড বডি নিয়ে এসেছে আপনি ইমিডিয়েটলি চলে আসুন না না এ শুধু অ্যাক্সিডেন্ট নয় মনে হচ্ছে মার্ডার কারণ বডিতে স্ট্যাবিং এর দাগ আছে আচ্ছা এমনও হয় খুনি নিজেই ডেড বডি হাসপাতালে নিয়ে আসে যাতে ওর পছন্দ না হয় হ্যাঁ আপনি একটু চলে আসুন পোস্টমর্টেম পর সব ক্লিয়ার হয়ে যাবে আপনি কে আমি ট্রাক ড্রাইভার দেব আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসুন পুলিশ আসছে আপনার বয়ান নেবে দেব এই পুলিশ কেসে জড়িয়ে পড়বি কেননা খুন তো হয়েছেই এই কথা ভাবিস না যে তুই সত্য সত্যের জয় হবে কিন্তু অনেক দেরিতে তোকে গুরু দক্ষিণা শোধ করতে ভরতপুরে যেতেই হবে পালা দেব পালা পালা এখান থেকে পালা ধৈর্য ধরো রোহিত আমরা সবাই তোমার সঙ্গে আছি কি নিষ্ঠুর লোক যে দেবতার মতো মানুষটাকে খুন করেছে আমি যদি লোকটাকে ধরতে পারি তবে জ্যান্ত জ্বালিয়ে দেব চলো ক্রিয়াকর্ম সারা যাক কাছে আমার বাবা এসেছিল আমার জীবন ভিক্ষা চাইতে আমার জীবনের বদলে তুমি তার জীবন নিয়ে নিলে এ তোমার কেমন বিচার এবার আমার বিচার শোন যে আমার বাবাকে খুন করেছে তাকে যেখান থেকে হোক ধরে এনে তোর সামনে বলি দেব না না কুকা না যে আমার নিরপরাধ স্বামীকে হত্যা করে আমার শীতের সিঁদুর মুছে দিয়েছে তাকে শাস্তি দেবার অধিকার শুধু আমার আছে আর কারো নেই তোকে তোর মাতৃত্বের দোহাই যেখান থেকে হোক তোর বাবার খুনিকে ধরে নিয়ে একটা কথা মনে রাখিস খালি হাতে ফিরে আসিস না আমি কিন্তু তোকেও ক্ষমা করবো না আশীর্বাদ করো মা তোমার আদেশ যেন পালন করতে পারি আরে ভাই যেভাবে চলছো ভরতপুর দেড় ঘন্টা তো কি পাঁচ ঘন্টাতেও পৌঁছবে না নতুন লাইসেন্স পেয়েছো নাকি কি করে জানলে না মানে কোনো ট্রাফিক নেই শুনশান জায়গা তুমি তো দুলকির চালে চলেছো শুনেছি নতুন ড্রাইভার আর নতুন বিয়ে স্পিড স্পিড আচ্ছা এই কথা এইবার দেখো Somebody! Somebody!
পালা ওস্তাদ, পুলিশের লোক ফালতু ঝামলায় পড়েছে। চুপ। এত রাতে নির্জন রাস্তায় একটা জখমি মানুষকে কি করে ছেড়ে চলে যাব? তুই বস, আমি দেখছি। আমি কোথায়? আপনি চক্রপুরে ডাক্তার রায় ক্লিনিকে আছেন। আহত অবস্থায় এই ভদ্রলোক আপনাকে এখানে এনেছেন। আপনি? আমার নাম দেবপ্রকাশ, আমি ভরতপুর যাচ্ছিলাম, রাস্তায় আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এ কি করছেন? আমায় যে করেই হোক ভরতপুরে পৌঁছতেই হবে, আজ আমার ডিউটি জয়েন করার দিন। ভরতপুর তো দূরের কথা, আপনি এক মাস এই ঘরের বাইরে যেতে পারবেন না। আপনার পা ফ্র্যাকচার, মাথায় স্টিচ, নড়াচড়া করলে আরো ক্ষতি হতে পারে। চুপচাপ শুয়ে থাকুন। আপনার এখানে টেলিফোন আছে? এই এলাকায় কোনো ফোন নেই। আপনার যদি ভরতপুরে কোনো জরুরি খবর দেওয়ার থাকে আমায় বলুন, আমি পৌঁছে দেব। ধন্যবাদ। আপনি আমার জিপ আর জিনিসপত্র নিয়ে থানায় জমা করে দিন। ওদের আমার ব্যাপারে সব বলবেন, ওরা যেন হেডকোয়ার্টারে ইনফর্ম করে দেয়। আপনি চিন্তা করবেন না, আমি মেসেজ পৌঁছে দেব। আর ডাক্তারবাবু, আপনি একটু ওনার দেখাশোনা করবেন। ডোন্ট ওয়ারি। মা, মা গো, তিনটে টেক্কা পাইয়ে দাও মা, তিনটে টেক্কা। এ হাবেলদার, তুমি বাইরে গিয়ে পাহারা দাও, নতুন দারোগার সালার পাত্তা নেই। এদিকে সালা, আমি হাঁটছি। আরে ভাই, খবর অনুযায়ী তো সাহেবের এতক্ষণে পৌঁছানোর কথা, কেন আইতেছে না কিছু তো বুঝতেছি না। ভেজার ভেজার করিস না তো। এই দারোগা বাবু এসে গেছে। কি বললে? দারোগা এসে গেছে বাবু, পাতায় ভাবে রাখ। এই নমস্কার, দেখে আসুন আসুন দারোগা বাবু, আপনারই তো অপেক্ষা করছিলাম। আমি বড় বাবু টড় বাবু নই ভাই। ভয় খাবার কিচ্ছু নেই, আমরা জানি তুমি হচ্ছো এ থানার নতুন ইন্সপেক্টর অজয় কুমার। হাবিলদার, হুকুম কর্তা, আপনার সাথে একটু জরুরি কথা আছে। কোন? এদের বলুন একটু বাইরে যেতে। ও হুজুর, এগোরে বিরক্ত করে কি লাভ, তার থেকে বরং চলেন আমরাই বাইরে চলে যাই। শুনেছো? বাইরে আমরা নই, তুমি যাবে একদম এলাকার বাইরে। দেখুন ভাই, আমি একটা জরুরি কাজে এখানে এসেছি। এখানে পুলিশের জন্য কোনো জরুরি কাজ নেই, যাও বাইরে যাও। আরে দাদা, আমার কথাটা তো শুনুন। চল বাইরে, চল 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 চল। আপনারা দেখছি সত্যি আমাকে বাইরে বার করে দেবেন। ঠিক বুঝেছো, চল চল বাইরে চল। আরে ভাই ভাই ভাই, দাঁড়ান দাঁড়ান একটু দাঁড়ান, আমি চলে যাব, এত্রি সীমানা ছেড়ে চলে যাব। কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, ওই গান্ধীজির ফটোটা দেখেছেন? ওটা একটু টেড়া হয়ে গেছে। এখন আপনারাই বলুন, একটা ভারতের স্বাধীন নাগরিক এটা কি করে সহ্য করতে পারে যে গান্ধীজির ফটোটা টেড়া হয়ে থাকুক? এই ফটোটা আমি সিধে করেই যাব, আর ওই ফটোটা সিধে করতে গেলে আপনাদের সবাইকে সিধে করতে হবে। কে? কথায় দম আছে না? শান্তি রাখো, সবাই নিজের নিজের ঘরে যান যান।
যা ভয় করেছিলাম তাই হলো। আপনি যাবার পরেই জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান কখন ফিরবে? কিছু বলা যাচ্ছে না। মাথার চোট গভীর ছিল। এরকম কেসে কখনো কখনো জ্ঞান আসতে সময় লাগে। আমার মনে হয় এনাকে শহরের কোনো বড় হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এই অবস্থায় ওনাকে বেশি নড়াচড়া করানো রিস্কি হতে পারে। এখন এনাকে আমি একথা কি করে বলি যে গায়ের লোকেরা আমাকে ইন্সপেক্টর অজয় কুমার ভেবে নিয়েছে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি আবার আসবো। এটাও একটা রাস্তা যার থেকে তুই তোর মাস্টার মশাইয়ের খুনির সন্ধান করতে পারবি। তোকে এই সুযোগ ভগবান দিয়েছেন দেব, এ সুযোগ হারাসনি। আরে মদন বাবু, কি মনে করে নতুন পুলিশ ইন্সপেক্টর এসেছে? থোবড়াটা তো একবার দেখি কে এসে বেটা ছেলে গেল কোথায়? আমার ভয় কাটলো নাকি? আরে না না, মানে আচ্ছা তো তুই নতুন ইন্সপেক্টর, তুই আমার লোকেদের গায়ে হাত তুলেছিলি। ভুল করেছি, ওদের লাথি মারা উচিত ছিল, কেননা ওরা লাথির যোগ্য। তুমি ওদের জন্য এসছো বুঝি? না তোর জন্য। তলপি তলপা গোটা আর চল, ভরতপুরের সীমা পার করে দিয়ে আসি। চল চিন্তা ছাড়, দিনে দিনে মানে মানে কেটে পড়, তাতেই তোর মঙ্গল। মঙ্গল পরে হবে। এই মুহূর্তে যদি এখান থেকে বেরিয়ে না যাও তাহলে তোমার শনির দশা শুরু হলো বলে। শনির দশা তুই করবি? হ্যাঁ আমি। আরে খাইছে, শান্ত হন শান্ত হন। এক্ষুনি বেটার ছেলেকে ঠান্ডা করে দিচ্ছি। একেই বলে সত্যিকারের দারোগা বাবু। কি ব্যাপার? ফুলের তোড়া নিয়ে এসেছিল আমায় বিদায় করতে। এখন বিদায় হ, আর শোন, সময় বুঝে দারোগা বাবুর কাছে এসে আজকে যা ঘটেছে তার হিসেব কিতাব করে নিস। একদম কথা, জলে থেকে কুমিরের সাথে লড়াই চলে? যা। নমস্কার দারোগা বাবু, ভরতপুরের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার এই অভিনন্দন আমার পছন্দ হয়েছে। গজানন চৌধুরী যাত্রার কাছে যায় না, যখন শুনলাম আপনি এসেছেন চলে এলাম। ভালো করেছেন, আমিও জেনে গেলাম কে কে পুলিশের কদর করে। ঠিক বলেছেন, পুলিশের কদর করলেই পুলিশ জনতার কদর করবে, কারণ পুলিশের কাজ তো জনতার সেবা করা। নিশ্চিন্ত থাকুন চৌধুরী সাহেব, আমি যারই সেবা করব খুবই ভালো করে করব। ভালো কথা দারোগা বাবু, এখানে আপনি নতুন, এখানে অনেক ট্যাড়া মেরা অন্ধ গলি আছে, পথ চিনতে অসুবিধে হবে, হারিয়ে যেতে পারেন, সাহায্যের দরকার হলে জানবেন আমি আছি। আপনি চিন্তা করবেন না চৌধুরী সাহেব, আমি যে কাজের জন্য এখানে এসেছি এই টাড়া মারা অন্ধ গলি আমাকে বলে দেবে আমার ঠিকানা। বাহ দারোগা বাবু বাহ, এবার আমি চলি, আবার সাক্ষাৎ হলে জানাশোনা আরো ভালোভাবে হবে। নমস্কার চৌধুরী সাহেব, আমি প্রথম সাক্ষাতেই আপনাকে জেনে গেছি, আপনি খুব গভীর জলের মাছ। Thank you.
হুকুম কর্তা, চলো আমরা নাইট রাউন্ডে বেরোবো। এত রাত্রি হুজুর? কেন? এই এলাকায় পুলিশ সরা গো রাত্রি বেরোনোর হুকুম নাই। কার হুকুম? কে পুলিশকে হুকুম নাই? ওই যারা হুজুর রাত্রির মালিক, ছোট মুখে বড় নাম, নেমু কেমনে। তাই নাকি? রাতে শুধু ভূত প্রেতই নয়, ভূতের ওঝাও বেরোয়। একটা লোকের ঠিকানা খুঁজতে হবে, চলো আমার সাথে। আজ্ঞা হুজুর। ক্ষমা করবেন, এত রাত্রে আপনাদের এই জন্য জাগিয়েছি, শুধু এটুকু বলার জন্য। এখন এখানেও কানুন এসে গেছে, আর যারা কানুন ভাঙে তারা যেন সব হুঁশিয়ার হয়ে যায়। শুভরাত্রি, এখন আপনারা নিশ্চিন্ত হয়ে নিজের নিজের ঘরে যান। এক মিনিট, এক মিনিট, এখানে সব ঘরে আলো, এটা অন্ধকার কেন? এখানে কেউ থাকেন না? থাকে তো স্যার, এখানে ওই মাস্টারমশাই বাসুদেব বাবু, তার বাড়ি। এখানে তার বিধবা পত্নী থাকেন। মাস্টারমশাই তো এক ট্রাক ড্রাইভারের হাতে খুন হয়ে গেছিল না স্যার? ওনার কোনো আত্মীয় স্বজন আছে না স্যার? এক পুত্র আছে, এই কিছু কাজের ব্যাপারে শহরের বাইরে গেছে স্যার। রাত অনেক হইল, চলেন যাই, কাল সকালে এসে জিজ্ঞাসাবাদ করেন। তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। আজ্ঞা, আজ্ঞা। মা, মা, মা! রোহিত, তুই এসে গেছিস বাবা? এসেছে তো তোমার ছেলেই মা, কিন্তু আমি রোহিত নই। ঘরে আলো নেই কেন মা? ঘরের আলো কেউ নিভিয়ে দিয়েছে। রোহিত কোথায় গেছে? ওর বাবার খুনিকে ধরে আনতে। ঠিক আছে, যতক্ষণ ও আমার ডিউটি করবে ততক্ষণ আমি ওর ডিউটি করব। মা নিজের ছেলেকে সিপাহি বানিয়ে জীবন যুদ্ধে পাঠিয়েছে, সে মায়ের চোখে জলশোভা পায় না। কে রে তুই? তোকে তো পুলিশ বলে মনে হয় না। মার সামনে কি করে বলি যে আমি পুলিশ? আমি হয়তো তোমার ছেলে। খোলা চোখে আমায় দেখো আর বন্ধ চোখে রোহিতকে। এক্সকিউজ মি, আপনি বিএন ট্রান্সপোর্ট কোম্পানির অফিসার? হ্যাঁ, কিন্তু কেন? আমার নাম রোহিত, আমি আপনার কাছে একটু সাহায্য চাই। বসুন, বলুন। 29শে মে গোয়া এক্সপ্রেস হাইওয়েতে রাত 11টা থেকে 12:15টার মধ্যে ট্রাক অ্যাক্সিডেন্টে একজন মারা যান। আমি সেই ব্যাপারে আপনার কাছ থেকে কিছু ইনফরমেশন চাই। কিন্তু এসব তো পুলিশের কাজ। আমি জানি, কিন্তু সেই খুনি ট্রাক ড্রাইভারকে
খুঁজে বের করার দায়িত্ব পুলিশের থেকে আমার অনেক বেশি। সেদিন যিনি মারা গিয়েছিলেন তিনি ছিলেন আমার বাবা। ও সত্যি আমি দুঃখিত, বলুন আপনি কি জানতে চান? ওই দিন রাত্রে 11টা থেকে 12টার মধ্যে হাইওয়ে দিয়ে 117টা ট্রাক পাস করেছিল, তার মধ্যে 114 জন ড্রাইভারের কাছে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে ওই অ্যাক্সিডেন্ট তাদের হাতে হয়নি। বাকি তিনজন ড্রাইভার রামদিন, সম্পদ আর দেবপ্রকাশ, এরা আপনার এখানেই কাজ করে। হ্যাঁ, ওরা তিনজনেই আমার কাছে কাজ করত, কিন্তু কিছুদিন আগে ওরা তিনজনেই কাজ ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? আপনার কাছে ওদের ঠিকানা তো হবে। হ্যাঁ আছে, আমি এক্ষুনি দিচ্ছি। ওদের ঠিকানা হলো 1399 পি ট্যাঙ্ক রোড, পঞ্জিম, গোয়া। কিন্তু ওরা তিনজন এই ঠিকানাতেই আগে একসঙ্গে থাকতো। থ্যাংক ইউ। বন্ধ কর এবার, এই নতুন শহরে আরো অনেক কিছু দেখার আছে। তুই ঠিক বলেছিস, কিন্তু কাজল কোথায়? ওই দেখ কাজল। চল চল স্কেটিং শুরু করি। না আমি নিজেই করব। আরে কাজল, এই কি করছিস এখানে একলা? স্কেট করা বিপজ্জনক। ডোন্ট ওয়ারি বেবি, বিপজ্জনক খেলা খেলাই তো কাজল দ্য গ্রেটের শখ। আরে কাজল, কাজের কথা পরে আপনাকে যে থ্যাংক ইউ বলার ছিল। কি ব্যাপার? আপনি জীবন বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছিলেন। আরে না না, এটা কোনো ব্যাপারই না যার জন্য আপনাকে থ্যাংক ইউ খরচ করতে হবে। আপনার কি মনে হয় আমার থ্যাংক ইউর খুব দাম? অমূল্য। তাহলে তো থ্যাংক ইউ ডিউটি পুরো। আপনি এখানে কতদিন থাকবেন? দিন নয়, কেবল আজকের রাত। জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনি কোন ফ্লোরে? সপ্তম স্বর্গ, 7th ফ্লোর। আরে লাইট চলে গেল। তাতে কি হয়েছে, আবার এসে যাবে? আমার অন্ধকারে ভীষণ ভয় করে। ভয় কি, আমি তো আছি পাশে। পাশে থাকলে কি হবে, কাছে থাকা দরকার। কাছেই তো আছি, এক মিনিটেই লাইট এসে যাবে। এক মিনিট কতটা সময়? যদি অন্ধকার হয় তো অনেক বেশি, নইলে অনেক কম। আপনি কি সুন্দর কথা বলেন। সত্যি? চলো আসুন। আরে কাজল, আরে
আপনি আমরা তো ভয় পেয়ে গেছিলাম কেন লিফট যে বন্ধ হয়ে গেছিল আরে তাতে ভয় পাওয়ার কি আছে হ্যাঁ ঠিক বলেছিস এতে ভয় পাওয়ার কি আছে এই নিজে সঙ্গে ছিলেন ঠিক বলিনি এখন কি তোমরা এখানেই দাঁড়িয়ে কথা বলবে চলো ভেতরে চলো বাই ওই মেয়েটি কোথায় কে ওই যে লিফটে আমার সঙ্গে ছিল ওই গেছে ছুটি এক মিনিটের জাদুতে এই চমৎকার আপনি দেখছি ওর প্রেমে হাবুডুবু দেখুন ওর কিছু জিনিস আমার কাছে চলে এসেছে জিনিস কার জিনিস শুনুন কাজল এই আপনার ব্যাগ হ্যাঁ এটাই আপনার ব্যাগ ওই ব্যাগ দুটো সেম কিনা খুললাম তো জানতে পারলাম সরি কি হলো হাই ব্যাগ কি বদলেছে আমাদের কাজলই বদলে গেছে আরে না না ভাই বদলাইনি প্রেমের রং লেগেছে গাল হয়েছে গোলাপি চেহারাতে ঠমক আর চোখেতে চমক হাই 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 রে হাই সবই গেছে বদলে যদি আমার ব্যাগটাও কারোর সাথে বদলে যেত কাজল ব্যাগটা তো খুলে দেখে নে কোথাও জিনিসের সাথে মনটাও পাঠিয়েছে কিনা ও শাট আপ আমার ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো চলো তোমরা বেরো চলো আরে আও কাজল চল ওঠ ওঠ তুই যা যা বেরো কাজল কি হয়েছে ছেলেটার মধ্যে একটা ব্যাপার আছে ও নিজের জীবন বিপন্ন করে তোকে বাঁচিয়েছে আর তার বদলে তোর মন নিয়ে চুমন্ত সুমনা মারবো কিন্তু কাজল শোন যদি ঘুম আসে স্বপ্নে ওর সাথে দেখা করে মনের কথা বলে দিস হুম গুড নাইট সুইট ড্রিমস
কাজল দেবী ইউ আর রাইট বলুন আপনার পায়েল আমার কাছে রয়ে গেছে শুধু পায়েলই না আরো কিছু আগে না শুধু পায়েল আমি এখনি আপনার কাছে নিয়ে আসছি না না ওটা আপনার কাছেই রেখে দিন পায়েলের রুনুঝুনুতে তাই শুনতে পাবেন যা আপনাকে বলতে পারিনি কার ফোন ছিল ওরি যাকে তুমি পায়েল দিয়েছো পায়েল ও আমি কাকে দিয়ে এসেছি যে ব্যাগের বদলে নিজের মন দিয়েছে শুনুন সাহেব কোথায় উনি তখন চলে গেলেন ম্যাম সাহেব চলে গেছে হ্যাঁ ওই তো গাড়ি গাড়ি এসে গেছে রোহিত আসছে রোহিত আসছে রোহিত 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 চিতা তৈরি হলেই ও পৃথিবীর প্রথম স্বভাবে
যে নিজে হেঁটে নিজের চিতা অব্দি যাবে। ঠিক বলেছিস তুই, ও খুনে গিয়ে আমি শ্বশুরে নিয়ে গিয়ে মারব। রোহিত তুই ভয় পাস না রে, তুই আর একা নস, এখানে এক দারোগা এসেছে, মনে হয় আমাদের জন্যই এসেছে। কি রে চুপ করে আছিস? ও তুমি, আমি ভাবলাম। না মা, আমার ছেলের সঙ্গে কথা বলছি। মা আমি কি করি বলো তো, যাতে তুমি আমাকে তোমার ছেলে বলে মেনে নেবে? তোকে কিচ্ছু করতে হবে না, তুই তো আমার ছেলে, দেখিস তোর সব মনোকামনা পূর্ণ হবে, তুই তারই যোগ্য। আমি যোগ্য কিনা জানি না মা, তবে আমার প্রতি তোমার বিশ্বাসই আমার যোগ্য করে তুলবে। আরে কত্তা, সর্বনাশের কাথায় আগুন। কি হয়েছে? বড় সাহেব ভেতরে বইসা আছে। কখন? সকাল থিকা খেইতে আছে, বারবার কেবল আপনার কথাই জিগাইতে আছে। হ গুড মর্নিং স্যার। স্যার মানে স্যার, এই পোশাকে কোনো আমি দাগ লাগতে দিইনি, এই পোশাকের এলাকায় কোনো রাজহানি হতে দিইনি। রাজহানি হয়েছে। রাজহানি? ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে। কি খবর সত্যি না? তুমি এখানে? আর কোথায় যেতাম? রিপোর্ট লেখাতে? কিসের রিপোর্ট? একজন পুলিশ অফিসার ট্রাক ড্রাইভার সেজে আমার মন লুটে ট্রাকে লোড করে পালিয়ে গেছে। ওকে তাড়াতাড়ি খুঁজুন, আমার মনের অ্যাক্সিডেন্ট হলো বলে। তুমি এখান থেকে যাবে হাবিলদার? কিন্তু কিন্তু তুমি এখানে এলে কি করে? মইরা গেছি শাসে। রাজা ভালোবাসা অন্ধ, কিন্তু আপনজনের ঠিকানা ঠিক খুঁজে নেয়। বলো ঠিক খুঁজেছি কিনা? খুব ভালো করেছ, কিন্তু এখন এখান থেকে বিদায় হও। মোটেই না, শুধু এখানে নয়, এই থানার ছাদে দাঁড়িয়ে চেঁচাবো। শুনুন সবাই শুনুন, ন্যায়ের ঘরে প্রেমীর আমার হয়েছে যে খুব। এই চুপ চুপ চুপ। তুমি এটাও জানো না দারোগা বাবু, মেয়েদের কি করে চুপ করাতে হয়? হ্যাঁ কি করে করাতে হয়? মুখে মুখ রেখে আবার কি? চুপ। লজ্জা ধীরে এলো, লজ্জা ঘিরে এলো। চলো চলো বাইরে। না যাবো না, আমি তোমাকে ব্ল্যাকমেল করবো। এ কথা নিচে নিচে বলবো, বাড়ি বাড়ি গিয়ে বলবো। চোর ধরার কাজ যার, সেই আমার মন চোর। চোরাকে দিল মেরা দারোগা চলা। এই নেন আপনার 50 টাকা, হজম হইব না, বড় বিপদে আছি। আমার থানায় এসে আমার হাবিলদারকে 50 টাকা ঘুষ? কেন কম পড়েছে? চেয়ে তো দেখো আরো কত কি দিতে পারি। বদমাশি হচ্ছে, চলো বাইরে চলো। সত্যি বলছি মদন ভাই, আর একটা মোকা আমায় দিয়ে দাও, বেটা ছেলে ইন্সপেক্টরকে ছাড়বো না। কি রে তোরা সব সঙ্গে আছিস তো? ছাড়বো না, সেদিন বহুত মেরেছে সালা আমাকে। আমার ঘরে তোমরা কারা? যে ঘরে কেউ থাকে না সে ঘরে বাস্তু সাপ বাসা বাঁধে। কেউ থাকে না মানে? তোমার স্বামী নেই, তোমার ছেলেও বাইরে গেছে, তুমি একা এই গায়ে একা মেয়ে ছেলের মালিক হচ্ছে মদন। আমার স্বামী নেই, আমার ছেলে বাইরে গেছে,
আমি এই গায়ে একা মেয়ে মানুষ, তবু তুই এত কাপুরুষ যে আমার সঙ্গে কথা বলার সাহস যোগাতে বসে বসে মদ গিলছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। যাবো কোথায়? দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করছিল তখন নাকি কৃষ্ণ এসেছিল। আজ তোমার সাথে এত পাপ করব যে তোমাকে বাঁচাতে কোনো অবতারই এসে যাক। তোর মতো নর্দমার পোকাকে মারার জন্য কোনো অবতারের দরকার হয় না, তার জন্য মার ছেলেই যথেষ্ট। ভালোই হলো, মার সামনে ছেলের পরীক্ষায় পাশ করার সুযোগ হয়ে গেল। আমি এখন হলপ করে বলতে পারি মা, যে কাজের জন্য আমি এখানে এসেছি তা আমি নিশ্চয়ই পুরো করব, তাই না মা? হ্যাঁ, ঈশ্বর তোর মনোকামনা নিশ্চয়ই পূর্ণ করবে। দারোগা বাবু, দারোগা বাবু, মন্দির পুত্র, দারোগা বাবু, রানী ভীষণ ছটফট করছে। কেন? ওর মনে বড় ব্যথা। তো আমার কাছে কেন? যা, ডাক্তারের কাছে নিয়ে যা। ডাক্তারের কাছে তো এসেছি, মন্ত্র না তন্ত্র, তুক না তাক, ওঝা না বদ্যি, হাকিম না ডাক্তার, এ ব্যথার ওষুধ ওদের কাছে নেই, এ ব্যথার ওষুধ কেবল আপনার কাছেই আছে। এই যা, ভাগ এখান থেকে। ভাগবো কেন? বড় এসেছে ভাগাতে। যদি এক্ষুনি আপনি আমার সাথে না যান তাহলে আপনার নামে এফআইআর করব, কমিশনারের কাছে যাব। আসুন না। চলো আসুন। ব্যাস ব্যাস, এসে গেছি, গাড়ি থামা, ব্যাস 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 ব্যাস, ওই দেখুন, ওই দেখুন, ওই দেখুন, কেমন চেঁচাচ্ছে, মনে বড় ব্যথা। একটু দেখুন, আরে তোমার তাতে কোন যন্ত্রণা হচ্ছিল? ছটফটি তো করছি দাদা। যেদিন থেকে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন থেকেই তর পাচ্ছে। তারপর থেকে না দেখো না শোনা, না নিয়েছো মনের খবর, শুধু ব্যথা দিয়ে কেটে পড়েছো। তুমি দিয়েছো ব্যথা ও গো প্রিয় সখা। চুপ, আজকের পরে যদি আমার কোনো সময় নষ্ট করেছো না তোমাদের ছাড়বো না। আচ্ছা, তার মানে আমার থেকে তোমার সময়ের সাথে ভালোবাসা বেশি, মন লাগিয়ে আমার মনের সাথে চিনিমিনি খেলো না, একদিন সত্যি প্রাণ দিয়ে দেব। লাতের ভূত কথায় মানবে না, দুদিন হাওয়ালাতের হাওয়া খেলেই না এই প্রেমের পাখি ফুর করে উড়ে যাবে। চলো গাড়িতে বসো, চলো বসুন, বসুন, বসুন না। একদম উল্টো পাল্টা নয়, আমায় ছেড়ে যেও না। Thank you.
ফুসুর ফুসুর করবি যে বাজারে চন্দন আছে
মালিক এতে গোলাপ জল আছে, মালিক এতে বাগদাদের আতর আছে। হরিওম। চন্দনে চর্চিত করে গোলাপ জলে স্নান করিয়ে আতর মাখিয়ে ওকে তৈরি করো। চাঁদের আলো লেপ লাগিয়ে বিধাতা কি সুন্দর মসৃণ দেহখানি তৈরি করেছেন। ভ্রমর কালে চোখ যদি খোলো দেখি এতে কি স্বপ্ন লুকিয়ে আছে। সব স্বপ্ন চোখের জলে ধুয়ে গেছে, দয়া করে আপনার কামনার আগুনে আমাকে আহুতি দেবেন না, আহুতি দেবেন না, দেবেন না। আমি কি করব বলো? নারী নিকেতনে মেয়ে এলে তার নতুন ভাগ্যলিপি আমাকেই লিখতে আপনারা কেউ বলতে পারেন এই মেয়েটা এই গায়ের কিনা? আগে না সাহেব, এই মেয়েটাকে আমি নারী নিকেতনে দেখেছি, ওখানে আমি প্রতিদিন দুধ দিতে যাই তো। নারী নিকেতন, আমি বলবো বলবো বলবো। রেখা আমার বন্ধু ছিল, আমি চুপ থাকবো না, একদম না। পাগলামি ছাড়ো, কথাটা বোঝো। রেখার যা গতি হয়েছে তা তোমারও হতে পারে। দারোগা বাবু আসছেন, সাবধানে। আসুন আসুন দারোগা বাবু, আমি আপনারই ডিউটি করছিলাম। তোমরা সবাই রেখাকে জানতে, তোমাদের মধ্যে কেউ জানো রেখার মৃত্যুর কারণ কি? তোমাদের মধ্যে কেউ না কেউ রেখার ঘনিষ্ঠ বন্ধু ছিল, যে রেখার মৃত্যুর ব্যাপারে আলোকপাত করতে পারবে। তুমি, সে তুমি, কারণ তোমার চোখের তাজা জল তার প্রমাণ। বলো রেখার মৃত্যুর কারণ কি? সীমা তো বোবা দারোগা বাবু, ও কি বলবে? পুলিশ জানে বোবাকে কি করে বলাতে হয়। বলো। আরে আরে, ওকে ভেতরে নিয়ে যাও, যাও যাও যাও, তোমরা যাও 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 যাও। এই নারী নিকেতন আপনি চালান? চালাবো আর কি, এই দুঃখী গরিবদের জন্য কিছু টাকা খরচ করে সাহায্য করা। দুঃখী গরিব চৌধুরী সাহেব, আপনার এই নারী নিকেতনের সব দুঃখী গরিব মেয়েরা
সুন্দরী আর যুবতী কেন বলতে পারেন? এর জবাব তো ভগবানই দিতে পারেন। দুঃখী আর সুন্দরী মেয়েদের গরিব কেন বানিয়েছেন? চৌধুরী সাহেব, আপনার এখানে তো কোনো রেজিস্টার হবে, যার থেকে এটা জানা যাবে আপনার এখানে এত বছরে কত মেয়ে এখানে এসেছে আর এখান থেকে কোথায় গেছে। না, এমন কোনো রেজিস্টার নেই। কিন্তু আপনি এটা তো বলতে পারবেন যে কত মেয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আর কত মেয়ে নদী নালায় ডুবে মুক্তি পেয়েছে আর কত মেয়ে নিখোঁজ হয়ে গেছে। দারোগা বাবু, আমি তো শুধু টাকা দিতাম, দেখাশোনার ভার ছিল বাসুদেব বাবুর ওপর, যিনি এক ট্রাক ড্রাইভারের হাতে খুন হয়েছেন। আপনাকে 15 দিনের সময় দিচ্ছি, এই 15 দিনের ভেতরে আমাকে এই নারী নিকেতনের প্রত্যেক মেয়ের পাতা ঠিকানা চাই, শুধু 15 দিন। ওম শান্তি। এ দারোগা নিজেই নিজের জীবনের মেয়াদ ঠিক করে গেল, শুধু 15 দিন। কোথায় যাইতাস? যেতে দে না, এইসব ঢং আর চলবো না। ছাড়ো না, যখনই দেখো ডান্ডা হাতে দাঁড়িয়ে আছে, আমাকে ভেতরে যেতে দে না। যাইতে দেবো না। কাজ কি? কান যেতে দে না আমাকে। না, যাইতে দেবো না। আবার তুই এখানে এসছিস, নিশ্চয়ই কোনো গুল মারতে এসছিস। কি হয়েছে? আপনি তাড়াতাড়ি চলুন, নলে রানী আত্মহত্যা করবে। কেন? নিজে গিয়ে জিজ্ঞাসা করুন, নলে রানী নয় ওর লাশ পাবেন। চল চল চল। এই তো মরে গেছে, একদম মরে গেছে। হায় রে, এখন কি হবে গো, কি হবে গো, দেখো দেখো মরে গেছে। তোমার বিরহ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে ভালোবাসার নামে জীবন উৎসর্গ করেছে। বাহ, একেই বলে মরণ। আরে মরতে হলে এরকম ভাবেই মরা উচিত, কি সুন্দর মৃত্যু। তুমি কি নিষ্ঠুর, কি নির্মম, রানীর জন্য কিছু করো। আরে এখন আর করার কোনো রাস্তা নেই। করতে পারো। জানো একবার এক তান্ত্রিক রানীকে কি বলেছিল জানো? বলেছিল, রানী রানী হতে পারে তোমার লাইফে একবার তোমার টেম্পোরারি মৃত্যু হবে, কিন্তু যদি তোমার প্রেমিক তোমার লাশের সামনে তার পবিত্র প্রেমের দিব্যি খায়, তাহলে তুমি বেঁচে উঠতেও পারো। চলো দিব্যি খাও, কথা দাও, এখনো রানীর প্রাণ স্বর্গে পৌঁছয়নি। চলো দিব্যি খাও না, খাও না। আরে এই ঘুংরু বালির জান এর পায়ের মধ্যে আছে। বেঁচে আছো তুমি? তোমার নিষ্ঠুরতা দেখে মরাও বেঁচে উঠবে। নামাও আমাকে। তুমি সবসময় নাটক করো কেন? তোমাকে খুশি করার জন্য। আমাকে খুশি করা তোমার কোনো দরকার নেই। আমি জানি তুমি ভালো মেয়ে, যে কাজের জন্য আমি এখানে এসেছি তার প্রতিপদে বিপদ, আর সেই বিপদে আমি তোমাকে টানতে পারি না। তুমি কোনো ভালো ছেলে দেখে ঘর বসিয়ে নাও। তাই যদি হতো এতদিন কি কুমারী থাকতাম? প্রথমবার জীবনে কাউকে ভালো লেগেছে। তোমার পথে আমাকেও সঙ্গী করো, দেখো ভালোবাসা কি করতে পারে। ভাবছো কি? পরীক্ষা করেই দেখো না। ঠিক আছে, তোমরা নারী নিকেতনে এক্ষুনি যাও, আর ওখানে গিয়ে এসো এসো, কোনো চিন্তা নেই। আরে মদন বাবু, আপনি হঠাৎ কি মনে করে? কমলা, এ হচ্ছে রানী, আর এ হচ্ছে, হ্যাঁ এরা আজ থেকে এখানেই থাকবে, গজরাজ বাবু পাঠিয়েছেন। এও কি এর সাথে থাকবে? হ্যাঁ, কারণ রানী একে ছাড়া থাকতে পারেন না।
আর গজরাজ বাবু বলেছেন যে এর বিশেষ খেয়াল রাখতে। বুঝেছো তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি একটুও ভাববেন না। টেকো বাবু, কি বোঝালেন আপনি একে? আরে চুপ, কমল আমি যাচ্ছি। এসো আমার সঙ্গে। এই রে টেকো বাবু, টেকো বাবু, টেকো বাবু, আমাকে একটা কথা বলুন, আমার এখানে কোনো বিপদ নেই তো? না নেই। তো আপনি আমার সঙ্গে থাকুন না, খুব রঙ্গ করব। চুপচাপ যাবি না দেব? ও মা, কি নিষ্ঠুর গন্ডা টেকো। মা ওষুধটা খেয়ে নাও। আমার কি হয়েছে যে ওষুধ খাবো? এ বলে না শরীরটা ভালো নেই। না রে, এ ওষুধে আমার কিচ্ছু হবে না। জানি মা, তার জন্য ওষুধ তো রোহিত আনতে গেছে। ও তো গেছে, ওরা তো আমার স্বামীর খুনি, কিন্তু আমি কি কম? ছেলেটাকে মাতৃত্বের দোহাই দিয়ে পাঠিয়ে দিলাম, যা খুনিকে ধরে নিয়ে আয়। নিজের ছেলেকে এমন করে দোহাই কোনো মা দেয়? তোমার ছেলে তো ভাগ্যবান, যার মা এমন হুকুম দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ হবার সুযোগ দিয়েছে। রোহিতকে একলা মৃত্যুর মুখে ঠেলে দেওয়া আমার উচিত হয়নি অজয়। ও একলা কোথায় মা? তোমার আশীর্বাদ ওর সাথে আছে, শত বাধা বিপত্তি ভেঙে চুরমার হয়ে যাবে। আসুন আসুন দারোগা বাবু, বিনা নিমন্ত্রণে হঠাৎ আপনার উদয়? উদয় অস্ত তো সূর্যের হয় চৌধুরী সাহেব, আমি তো সাধারণ মানুষ, তবে কোথাও যেতে এই পোশাক নিমন্ত্রণের অপেক্ষা রাখে না। জানি, কিন্তু আমার এখানে কিছু পোষা কুকুর আছে, আগন্তুক দেখলেই ছাপিয়ে পড়ে। কুকুর থেকে আমার কোনো ভয় নেই, কেননা যত আমি মানুষ চিনছি কুকুরকে তত ভালোবাসছি। খুব ভালো কথা, তা আগমনের হেতু? কাল রাতে মাস্টার মশাইয়ের বাড়ি ট্রাক্টর দিয়ে ভাঙার চেষ্টা করা হয়েছিল। তাই নাকি? শুনে খুব মর্মাহত হলাম। ওর মধ্যে একটা ট্রাক্টর আপনার ছিল। ট্রাক্টর তো যে কেউ ভাড়া দিয়ে নিয়ে যেতে পারে। আপনার এই যে কেউ যে ট্রাক্টরটা ভাড়া নিয়েছিল, তার নাম আর ঠিকানা জানতে পারি কি? কে এত নাম মনে রাখে? টাকা নিয়েছি আর পকেটে দেখেছি, ব্যাস। আচ্ছা দারোগা বাবু, মাস্টার মশাইয়ের ঘর ভাঙবে আবার তৈরিও হয়ে যাবে। সবচেয়ে জরুরি মাস্টারের খুনিকে ধরা এবং শাস্তি দেওয়া। আমার মনে হয় এই কেসের পুলিশ ফাইলও তৈরি হয়নি। মাস্টার মশাই কেসে না ফাইল, না কোর্ট, না কাছারি, না উকিল, না মুক্তার, না সাক্ষী, না সবুদ। সোজা জাজমেন্ট হবে, যার কোথাও কোনো অ্যাপিল হবে না। অচেনা অজানা জায়গায় ওনার খুন হয়েছে। আমার মনে হয় খুনিকে খুঁজে বের করা খুব মুশকিল হবে। যে বন্দুকের ব্যারেলে চোখ রেখে আমি অপরাধীকে খুঁজছি, তাতে সে ধরা পড়বেই এবং তার মৃত্যু অনিবার্য। তার নাম ঠিকানা আমি চাই, যে কাল রাতে আপনার ট্রাক্টর ভাড়া নিয়েছিল। এখন যাচ্ছি, আবার আসব, বিনা নিমন্ত্রণে, মৃত্যুর মতো। ২৯ মে? হ্যাঁ, আমি আর সামন্ত গোয়া ট্রান্সপোর্টের মাল নিয়ে ১০টা সোয়া ১০টা নাগাদ বেরিয়েছিলাম। আমাদের কিছু পরে দেব
মানে দেবপ্রকাশের বেরোবার কথা ছিল কেন এই সময় ওকে কোথায় পাবো বলতে পারবো না দু মাস আগে ভারতপুর যাওয়ার কথা বলছিল তারপর দেখা নেই ওর হুলিয়া বলতে পারেন হ্যাঁ সফট লম্বা উজ্জ্বল শ্যামবর্ণ বড় বড় চোখ একদম হিরোর মতো দেখতে কি ব্যাপার বলুন তো সে তো আমি ওকেই বলবো থ্যাংক ইউ দেখুন আপনারা ভুল বুঝছেন এমন কোন ব্যাপার নয় আরে 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 আমার পুরো কথাটা তো শুনুন ছেড়ো না একে এই চোর অনেক কষ্টে আজ হাতে এসেছে কাজল একে ছাড়টা কাজল আপনারা ভুল করছেন আমার নাম রোহিত আমি একে চিনি কাজল একই রসিকতা রসিকতা এটা কি তোমার পায়েল তবে কেন বললে তুমি চোর না ঠিক আছে বাবা আমি চোর তোমার পায়েল পেয়ে গেছো আমি চললাম
চলে ম্যাডাম যুদ্ধ ভালোবাসায়। আবার কি হলো? আরে আমি তো ঠাট্টা করছিলাম, আমি তোমাকে এখানে দেখে এত খুশি যে। কিন্তু তোমার এখানকার ঠিকানা কে দিয়েছে? আমায় কি আমার গায়ের ঠিকানা চাইতে হবে? তোমার গ্রাম? হ্যাঁ, আর তুমি? আমি এই গ্রামের জমিদার গজরাজ চৌধুরীর মেয়ে। তুমি কাজলি? আমি মাস্টারমশাইয়ের ছেলে। শুনতু, তুমি এত বড় হয়ে গেছো, আমি তোমাকে চিনতেই পারিনি। চিনবে কি করে, ছোটবেলায় তোমার সাথীকে ছেড়ে চলে গেছিলে যে। আর কখনো যাব না। রোহিত। মা, তুমি? তুই গায়ে ফিরে এসেছিস, অথচ আমার সঙ্গে দেখা করলি না কেন? তুই কি তোর বাড়ির রাস্তার সাথে সাথে তোর মাকেও ভুলে গেলি? এ কি বলছো মা, এখনো আমি বাবার খুনিকে খুঁজে বার করতে পারিনি। কোন মুখে বাড়ি আসতাম, তোমাকে দেওয়া প্রতিজ্ঞা এখনো পুরো হয়নি। তোর প্রতিজ্ঞা পূর্ণ হবে, তোর বাবার খুনি তোরই হাতে ধরা পড়বে, এ বিশ্বাস আমার আছে। বিশ্বাস তো আমারও আছে মা, তাই এই গায়ে এসেছি, খুনি এই গায়েই আছে। এই গায়ে? হ্যাঁ মা, খুনিকে ধরে যেদিন তোমার চরণে এনে ফেলব, সেদিন সেদিন আমার প্রতিজ্ঞা পূর্ণ হবে। তার আগে আমি ঘরে ফিরবো না মা। রোহিত, রোহিত, এ কেমন প্রতিজ্ঞা, এ কেমন প্রতিজ্ঞা ঠাকুর, মা হয়ে ছেলেকে এত দূরে সরিয়ে দিলাম। এই দূরত্ব আর থাকবে না, আমার হাত থেকে খুনি বাঁচতে পারবে না, ওকে খুঁজে বার করবই। ওর খোঁজ পেয়ে গেছি। খোঁজ পেয়ে গেছো? কেও? ও এখানেই আছে। এখানেই আছে? হ্যাঁ চৌধুরী বাবু, যে ট্রাক ড্রাইভার আমার বাবার খুনি তার নাম দেব, লম্বায় 6 ফুট, শ্যামবর্ণ, বয়স 25-30, তাকে 2 মাস আগে এখানে আসতে দেখা গেছে। বাবা, এই গ্রামের সকলের খবর আপনার নখদর্পণে, প্লিজ একে হেল্প করুন না। হেল্প? না না না, এ তোমার কর্তব্য। তুই জানিস না মাস্টার আমার জন্য কি ছিল। খুনির হুলিয়া মিলে গেছে। কে সে? ওই চেহারা, ওই রং, ওই বয়স, প্রথম থেকেই আমার কাছে বহুরূপী লাগছিল। খুলে বলুন কে সে? ওই বেটা ইন্সপেক্টর সেজে এই শহরে থানার ইনচার্জ হয়ে এসেছে, ওর নাম অজয়। অজয়? ইয়েস। আমার নাম রোহিত, আমি এই শহরেই থাকি। আচ্ছা আচ্ছা, মাস্টারমশাইয়ের ছেলে, বসো।
অত্যন্ত দুঃখিত মাস্টারমশাইয়ের হত্যার ব্যাপারে। পুলিশের শুধু এই ব্যাপারে দুঃখিত হওয়া উচিত যে পুলিশ এখনো আমার বাবার খুনিকে ধরতে পারেনি। ধরতে পারবে। আপনি যদি খুনিকে তালাশ করার চেষ্টা করে থাকেন তার কোনো হদিশ পেয়েছেন? হদিশের ব্যাপারটা পুলিশের, আপনি বলুন, আপনি যদি এই ব্যাপারে কিছু জেনে থাকেন। খুনি এক ট্রাক ড্রাইভার যার নাম দেবপ্রকাশ। ওই ট্রাক ড্রাইভার যে তোমার বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, যে হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিল। যদি দেব মাস্টারমশাইয়ের হত্যাকারী হতো তাহলে আহত মাস্টারমশাইকে হসপিটালে নিয়ে গিয়ে লোকের নজরে পড়ার মতো মূর্খতা সে করত না। এটা পুলিশের ধারণা। আমার ধারণায় বাবার খুনি হচ্ছে দেব, যার বয়স আপনার মতো, চেহারা তো মিল আছে, ধরে নিন হুবহু আপনি। তাকে দু মাস আগে এই শহরে আসতে দেখা গেছে। ঠিক আছে, যদি এই শহরে আমার মতো কাউকে দেখি তাহলে তাকে নিশ্চয়ই অ্যারেস্ট করব। পুলিশ কিছু করুক বা না করুক, আমি কিন্তু খুনিকে খুঁজে বার করবই। সে যে চেহারাতেই হোক, যে পজিশনে হোক, যে পোশাকেই হোক, খুনির খোঁজে আমিও তোমার সঙ্গে আছি। বাবার খুনিকে ধরতে আমি জানি আমি একা। হ্যাঁ ইন্সপেক্টর, মনে রাখবেন খুনি আপনার মতোই কেউ। আরে অজয়, আয় আয়। বেঁচে থাক। জানিস রোহিত এসেছিল? হ্যাঁ জানি। ও বলছিল ওর বাবার খুনি নাকি এই গাঁয়ে আছে। হয়তো সত্যি বলেছে, ও নাকি খুনিকে প্রায় চিনেও ফেলেছে। কে? আমার মতো নাকি দেখতে, তাই একটু চিন্তিত হয়ে পড়েছি। কেননা এই গ্রামে তো আমার মতো শুধু আমি আছি। শুধু এই গাঁয়ে নয়, সারা পৃথিবীতে তোর মতো শুধু তুই আছিস। তবেই তো খুব মুশকিল মা, আজ শুধু সন্দেহের দায়রায় আছি। কাল রোহিত আমাকে সত্যি যদি খুনি। কি যা তা বলছিস, রোহিত আমার ছেলে, ওর শরীরে আমার রক্ত বইছে। ও কি এইটুকু বুঝবে না যে ওর মার রক্ষক ওর বাবার খুনি হতে পারে না? এনে তোর আরতি শুরু করে। কাজল, কাজল তুমি এখানে বসে আছো আর আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। দেখো আমি আমি জানি তুমি শহরে যাচ্ছ, কিন্তু কেন? আমার বাবার খুনির সম্বন্ধে যতটুকু জেনেছি এই ইন্সপেক্টরের সঙ্গে অনেক মিল আছে। মিল থাকলেই বাকি, অন্য কি হতে হতে পারে? হতে পারে, কিন্তু আমি জানতে চাই এই ইন্সপেক্টর এর আগে কোথায় পোস্টেড ছিল। ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। তুমি ওখানে গিয়ে কি করবে? আমি এখানে একলা কি করব? দেখো কাজল, জিদ করো না, আমায় যেতে দাও প্লিজ।
ইনফরমেশন লোকাল পুলিশের আন্ডারে থাকে আমি গোয়া চেকপোস্ট অফিসার ইনচার্জের নামে চিঠি লিখে দিচ্ছি যা ইনফরমেশন চাইবেন ওখানে পাবেন আমার যে ইনফরমেশন চাই সেটা শুধু আপনিই দিতে পারেন স্যার তুমি কি বলতেছ স্যার আমি জানতে চাই যে ভরতপুরের ইন্সপেক্টর অজয় সেন পোস্টিং হওয়ার আগে কোথায় ছিলেন এটা জানার তোমার দরকার কি আমার বাবার খুন যার হাতে হয়েছিল তার চেহারা ইন্সপেক্টর অজয় সেনের সঙ্গে মেলে কি আজেবাজে বকছো একজন বিশ্বস্ত পুলিশ অফিসারের নামে তুমি অপবাদ দিচ্ছ অপবাদ দিচ্ছি না স্যার গত 4 মাস ধরে বাবার খুনির খোঁজ করার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে 29 মে রাত 11টা থেকে 12টার মধ্যে আমার বাবা যে খুন হয়েছিল তাতে কোনো না কোনো ভাবে ইন্সপেক্টর অজয় সেন জড়িত আছেন 29 মে তোমার সন্দেহের কোনো যুক্তি নেই কারণ 29 মে রাত 9টা থেকে 2টা অবধি ইন্সপেক্টর অজয় আমার ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে আমার বাড়িতে ছিল ভালো কথা পার্টির ফটোগুলো তো এখানেই আছে দেখো অজয় আমার সঙ্গে ইনি ইন্সপেক্টর অজয় অবাক করলে যা চেহারাই তুমি জানো না তার নামে খুনের অপবাদ দিচ্ছ তুমি জানো একজন বিশ্বস্ত পুলিশ অফিসারের নামে মিথ্যা অপবাদ দিলে কি শাস্তি হতে পারে এমনকি জেলও হতে পারে আমি তোমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আগে বেটার ইউ গো নাও ভবিষ্যতে কোনো পুলিশ অফিসারের নামে মিথ্যা অপবাদ দিলে আই উইল অ্যারেস্ট ইউ তাহলে ভরতপুর থানার ইন্সপেক্টর নকল হ্যাঁ নিজেকে বড় হেক্কার মনে করিস শালা হাওয়ালাতে ঢাঁড়সের মতো পিচকে দেবো জানিস আমি কে
ট্রাক ড্রাইভার দেব। কি ঠিক বলছি না? ইন্সপেক্টরের পোশাকে ট্রাক ড্রাইভার দেব আমার বাবার খুনি। আমি ট্রাক ড্রাইভার, আমার নাম দেব, এটা সত্যি। কিন্তু আমি মাস্টারমশাইয়ের খুনি, এটা সত্যি নয়। সত্যি হলো তোর সত্যি তোর কাছেই রাখ। একটা খুনির সত্যিও মিথ্যা হয়। রোহিত আমার কথা শোনো, এই থানায় থাকার তোর কোনো অধিকার নেই, বাইরে চল। বল কেন হত্যা করেছিলি আমার বাবাকে? বল, তুই ইন্সপেক্টর অজয় নোশ, তুই হলি খুনি ট্রাক ড্রাইভার দেব। বল তুই এখানে কেন এসেছিস? আমি এখানে গুরু দক্ষিণা দিতে এসেছি রোহিত, আর তার প্রমাণ আমার কাছে আছে। হচ্ছে আমার বাবার খুনি। মাস্টার মশাইয়ের খুনি আমি নই মা, আমি নই। এ মিথ্যা বলছে মা, এর কথা বিশ্বাস করো না। একে জিজ্ঞাসা করো, এর নাম দেবপ্রকাশ কিনা, জিজ্ঞাসা করো মা। তোর নাম দেবপ্রকাশ? হ্যাঁ মা। তুই পুলিশ ইন্সপেক্টর নোশ? মা সত্যি কথা বল, আসল ইন্সপেক্টর কোথায়? আরে ও কি জবাব দেবে, আসল ইন্সপেক্টর তো এইখানে। আমি তোমাকে এখানে খবর দিতে পাঠিয়েছিলাম, আর তুমি নাম ভারিয়ে জমে বসে আছো। আমাকে ভুল বুঝো না ইন্সপেক্টর, আমি যা কিছু করেছি মাস্টারমশাইয়ের খুনিকে ধরার জন্য করেছি। এ নাটক করছে ইন্সপেক্টর, এ আমার দেবতুল্য মাস্টারমশাইয়ের খুনি, অ্যারেস্ট করো একে। কেউ আগে আসবে না, না তো খুলি চালিয়ে দেবো। এসো আমার সাথে। চুপচাপ এখানে বসো। তোমাকে শেষবারের মতন বলছি, তুমি আমার বাবার রাগ জানো না। উনি তোমাকে পাতাল থেকেও খুঁজে বার করবেন, তখন তোমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। ঢাল হাতে থাকলে তলোয়ারের কোপ থেকেও বাঁচা যায়। আপাতত তুমি আমার ঢাল, যতক্ষণ তুমি আমার কাছে থাকবে ততক্ষণ আমি নিশ্চিন্ত। আমি মরে যাব তাও ভালো, কিন্তু তোমার মতন ইতর লোকের সাথে এই ভয়ানক জঙ্গলে এক মুহূর্ত থাকবো না। এই মেয়ে, আমি ইতর কিনা জানি না, তবে আমার থেকে তোমার কোনো বিপদ নেই। কিন্তু যতক্ষণ না আমার বিপদ কাটছে তোমাকে আমার সাথে থাকতে হবে। কার থেকে তোমার বিপদ? তুমি আমাকে খুলে বলো, বাবাকে বলে আমি তোমাকে সাহায্য করব। সাহায্য তো ওনাকেই করতে হবে, তবে তোমাকে বলার মতো সবকিছু আমার কাছে পরিষ্কার নয়। তবে এতে দেরিও লাগবে না, তুমি তো আমার সাথে আছো, সময় সবকিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। ইন্সপেক্টর, আমার মেয়েকে যে করি হোক
খুঁজে বের করো। ওর যদি কিছু হয় তাহলে আমি তোমাকেও ছাড়ব না। চৌধুরী বাবু, আমি তো চেষ্টা করছি। ওই ভয়ানক জঙ্গলে প্রবেশ করা সাধারণ মানুষের সাধ্য নয়। আমি কমান্ডোর জন্য হেডকোয়ার্টারে খবর পাঠিয়েছি, দু চার দিনের মধ্যে এসে যাবে। দু চার দিনে ওর কি অবস্থা হবে তুমি ভেবে দেখেছ? আমি আজই ওকে অক্ষত অবস্থায় চাই। আর আমার চাই দেবকে, জয়ন্ত অথবা মৃত। কিন্তু রোহিত, ইন্সপেক্টরে যুদ্ধ আমি পুলিশের সাহায্য ছাড়াই শুরু করেছি এবং শেষ আমিই করব। কিন্তু কিভাবে? চৌধুরী বাবু, ওই ভয়ানক জঙ্গলের ভয়ানক লোককে আমি নিয়ে এসেছি, বঙ্গ সর্দার। এর হাত থেকে দেবের বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু সর্দার, আমার মেয়ের কোনো ক্ষতি হবে না তো? জঙ্গা জঙ্গা বঙ্গা 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 বঙ্গা। এ কি বলছে? ও বলছে চিন্তা করবেন না, কাজলকে ও খুঁজে আপনার কাছে হাজির করবে, আর দেবকে আমার কাছে, জ্যান্ত অথবা মৃত। আজ তোমাদের সবাইকে এই নারী নিকেতন থেকে অন্য নারী নিকেতনে যেতে হবে। আর হ্যাঁ, একটা কথা মনে রেখো, ওখানকার লোক তোমাদের যা বলবে তোমাদের তাই করতে হবে। এখন যাও, গিয়ে তৈরি হও। রানী বিবি, মনে হচ্ছে এখান থেকে মেয়ে পাচার হবে। চার পাঁচটা গুন্ডা ওই টেকো সারের সঙ্গে দেখা করতে এসেছে। এখন কি করবো? চলো দেখি গিয়ে। তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, মেয়েরা তোমাদের ঠিকানায় ঠিক মতো পৌঁছে যাবে। কিন্তু আমার ভয় করছে মদন, দেবা যদি গজরাজ বাবুর মেয়েকে ঢাল করে আমাদের উপর আক্রমণ করে বসে। ভয়? মাস্টার বাসুদেব আমাদের ব্যাপার দেখে আমাদের ভয় দেখিয়েছিল, আমরা তাকে মেরে ফেলেছি। বাকি রইল দেব, তাকে আমরা এমন ফাঁসিয়েছি বিনা মারেই মরে যাবে ওই জঙ্গলের মধ্যে। এই জন্য তোমরা ভয় ছাড়ো, যাওয়ার তৈরি করো, আমি স্পটে দেখা করব। রানী বিবি, এখন কি হবে? আমাদের যেভাবেই হোক দেবের কাছে পৌঁছতেই হবে, কিন্তু এখান থেকে যাব কি করে? কি করে কি করে? চটপটের চট দেখেছ? পট দেখানে হ্যাঁ শুরু।
তোমার কালো হাজার ফুল রালো যাচ্ছি ওকে এসো আমার সঙ্গে চালাকি চল ও মা দাদি দেবি আরে গুন্ডা আরে দাদি দেবিকে চার চার আরে 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 হট বলছি হট আরে ইজরে চল চল ওকে আরে হট রোহিত বাবু এ দেবের প্রেমিকা এ ঠিক জানে দেব কোথায় বল কোথায় দেব কোথায় এ তো বলতে পারবো না তবে এটুকু জানতে পেরেছি এরা সব নারী নিকেতনের আড়ালে মেয়েদের শরীরের ব্যবসা করে এ কথা মাস্টার মশাই জেনে গিয়েছিলেন সেই জন্য এরা ওনাকে মেরে ফেলেছে না না রোহিত বাবু এ দেবকে বাঁচাবার জন্য মিথ্যে বলছে মিথ্যে বলছে রানী বিবি মিথ্যে কথা বলছে না মিথ্যে তো এই তেকো শাটটা বলছে আপনার বিশ্বাস না হয় তো নারী নিকেতনে গিয়ে জিজ্ঞাসা করুন রোহিত বাবু এই কথা সত্যি যে আমি ছেলেও নই মেয়েও নই কিন্তু কিন্তু মানুষ তো একবার অন্তত হিজের কথায় বিশ্বাস করুন আমি কখনো মিথ্যে কথা বলি না কখনো মিথ্যে কথা বলবো না না রোহিত বাবু এটাও মিথ্যে বলছে তবে তোমার চেহারা সত্যি কথা বলছে এবার মুখেও সত্যি বলো আমাকে বাঁচান আমাকে এই দলদল থেকে বাঁচান আমাকে বাঁচিয়ে নিন বল আমার বাবাকে হত্যা কে করেছে আমি জানি না আমি জানি না জানিস না বলছি 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 মাস্টার মশাই নারী নিকেতনের সব ব্যাপার জেলে গিয়েছিলেন এই জন্য গজরাজ বাবু ওনাকে মেরে ফেলেছেন আমি তো শুধু সঙ্গে ছিলাম আমাকে ক্ষমা করে দাও তুই তো ক্ষমার যোগ্যই নস আজ সত্য জানতে পারলাম আমি দেবকে কত ভুল বুঝেছি কিন্তু আজ ওকে বাঁচাতেই হবে চলো চলো এসো মনে হচ্ছে জঙ্গলি জানোয়ার আর আদিবাসী এদিকেই আসছে
আমাদের এখান থেকে যেতে হবে। ক্ষমা করে দাও দেব, আমি ভুল বুঝেছিলাম যে তুমি আমার বাবার খুনি। যখন তুমি জেনে গেছো কি আমি তোমার বাবার খুনি নই, তাহলে এটাও জেনে গেছো যে খুনি কে? মাস্টারমশাইয়ের খুনি গজরাজ চৌধুরী। মুখ সামলে কথা বলবে? আমার দেবতা সমান বাবার সম্বন্ধে আমি কারোর কাছে কিছু শুনতে চাই না। কাজল, কিছু মনে করো না। আমিও কিছুদিন আগে তোমার বাবাকে দেবতার মতোই ভাবতাম, কিন্তু আমি প্রথম দিনেই জেনে গিয়েছিলাম ওনার আসল পরিচয় কি। তো বলনি কেন? সত্য প্রমাণের জন্য সাক্ষীর দরকার হয়। আজ এখানে সবাই যখন, না না, এই সত্য হতে পারে না। আমি জেনেই ছাড়বো সত্য কি। কাজল, তোমার চিতা সারদা দেবী, তোমার ছেলে যদি সময় মতো না আসে তোমায় জ্যান্ত জ্বালিয়ে দেব। তোমার দুই ছেলে আরো সাথীদের চিতা সাজানো আছে। হাসি কি হলো? বলি এত হাসির কি হলো? সন্তান মাকে খুশি করতে কখনো সখনো মিথ্যে কথাও বলে, কিন্তু আমার ছেলে আমাকে সত্যি কথা বলেছিল। ও বলেছিল মাস্টারমশাইয়ের খুনি
পৃথিবীর প্রথম জ্যান্ত লাশ হবে, যে নিজে হেঁটে নিজের চিতায় আসবে। চৌধুরী, তুই হচ্ছিস সেই জ্যান্ত লাশ যে এখানে জ্বলে মরবে আমার ছেলেরা এলো বলে। আমি যখন তুই জমির ওপরে আমাদের চিতা সাজাচ্ছিলিস, তখন জমির নিচে আমরা তোর কবর খুঁজছিলাম। মারো সবাইকে, জ্বালিয়ে দাও চিতা। এই হলো আমার বাবার আসল খুনি মা। এই নে মা, নিজের হাতে শাস্তি দে। একে শেষ করার প্রতিজ্ঞা আমার ছিল না, ছিল আমার ক্রোধ আর প্রতিশোধের। সেগুলোকে আমি মেরে ফেলেছি। একে আমি মারব না। না মা, যে অন্যের প্রাণ নিয়েছে তার বেঁচে থাকবার অধিকার নেই। একে ক্ষমা করিস না মা, একে শাস্তি দে। শাস্তি দেবার অধিকার শুধু ভগবানের আছে। এর পাপই একে শাস্তি দেবে। যা পাপি, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে, যেমন করব তেমনি কর। কুকুরের মতো মর। মা, এ হলো কাজল, চৌধুরী পরিবারের। আমতামতা করছিস কেন বলতো? খুলে বল না যে আমাদের ঘরে বউ হয়ে আসবে। মা, মা, বিচার চাই, বিচার চাই, মার কাছে বিচার চাই। কি হয়েছে মা? দেব গা ছেড়ে চলে যাচ্ছে। আপনার ছেলে ধোঁকাবাজ,
কাজ করে পুলিশে, আসলে সে চালবাজ। মা, ও গেলে আমার কি হবে? ওর সঙ্গে দেখা হবার পর ঘুঙুর খুলে আমি ফেলে দিয়েছি, আমার কি হবে? দেব কোথায়? মা, এই দেখো এসে গেছে। অনুমতি দাও মা, এখন আমি আসি। অনুমতি নেবার আগে তো যাবার জন্য তৈরি হয়ে এসেছিস, ভেবেছিস তোকে বাধা দেবে কে? একদিন তুই আমায় জিজ্ঞেস করেছিলি কি মা, কি করলে তুমি আমাকে সন্তান বলে মেনে নেবে? আজ আমি তোকে জিজ্ঞেস করছি, এই আমি কি করলে, তোর ভাই রোহিত কি করলে, এই এই রানী কি করলে, গায়ের সারা লোক কি করলে, তুই আমাদের ছেড়ে যাবি না? ও কি বলবে মা, ও তো শুধু সরকারের হুকুম শুনবে। সরকার ওকে ভরতপুর গায়ের পুলিশ ইন্সপেক্টর নিযুক্ত করেছে। লজ্জা কেন এলো, লজ্জা কেন হলো, আমি জানতে পারিনি আমার কি হলো, লজ্জা কেন এলো, লজ্জা কেন হলো। She is